আমি আবার ওদেরকে দেখতে পাচ্ছি। আমি যেদিকে তাকাচ্ছি পচা গলা লাশ সব আমার দিকে তেড়ে আসছে। মা আমার প্রযোজক পরিচালক এম টি ইকবালের যে কথা সে কাজ। মহরতে বলেছিলেন রোজারিতে মুক্তি দেবেন ডেড বডি সিনেমা, সেটাই হতে যাচ্ছে। রোজারিতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি, সে উপলক্ষে চলছে প্রচার প্রচারণা। প্রকাশ হয়েছে সিনেমাটির পোস্টার, এবার এলো ট্রেলার। আমরা শিয়ালের মতো ধূর্ত। 5 এপ্রিল সন্ধ্যায় এফডিসির 2 নম্বর ফ্লোরে ডেড বডি সিনেমাটির ট্রেলার প্রকাশ করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। আয়োজনে গণমাধ্যমকে ইকবাল জানান, ঈদে নাম সর্বস্ব আর সরকারি অনুদানের সিনেমা প্রেক্ষাগৃহে আসায় বিগ বাজেটের ভালো সিনেমাগুলো ক্ষতির মুখে পড়ছে। 1000 টাকা খরচ লাগে একটা সিনেমা দেখতে হলে সিনেপ্লেক্সে। এই 1500 টাকা খরচ করে সে সিনেমা হলে ছবি দেখবে, আর সেখানে বসে আমাকে বকা দিবে, সেই ছবি আমি বানাবো না, দরকার পড়লে আমার জীবন আমি ছবি বানাবো না। ডেড বডি সিনেমায় দেখা যাবে সময়ের আলোচিত অভিনেতা শ্যামল মাওলাকে। তিনি এখানে বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে হাজির হয়েছেন। তার সঙ্গে আছেন জিয়াউল রোশন ও নবাগত অভিনেত্রী মিষ্টি জাহান। ডেড বডি আমার হরর ফিল্ম হিসেবে দ্বিতীয়। এর আগে করেছিলাম, আমি করেছিলাম জিন গত ঈদে। এটা কিন্তু আসলে জিন না, এটা আসলে একটা আত্মা। সো দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, দুটার মধ্যে ডিফারেন্ট টেস্ট পাবে দর্শক। হরর জনরার যে বেস্ট ইউজিংটা বাংলাদেশে আমি এর আগে দেখিনি, তো ভালো ভালো একটা জনরার সিনেমা এবং রিয়েল হরর থ্রিলার সিনেমা আপনারা দেখতে পারবেন। ডেড বডি সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানি, রাশেদ মামুন অপু এবং ওপার বাংলার অভিনেত্রী অন্বেষা রায় অ্যানি। আপনারা ডেড বডিটা ট্রেলারটা দেখেছেন, আমার মনে হয় ব্যতিক্রম কিছু একটা হতে যাচ্ছে, হবে ইনশাল্লাহ। সবসময় খালি আমি বলি যে ইকবালকে যে তুই ঈদে আসবি, ইনশাল্লাহ সেটা হয়েছে। ডেড বডি একটি আসলে একটি পরিপূর্ণ হরর মুভি এবং এখানে অনেকগুলো গ্রাফ আছে, অনেকগুলো স্টেজ আছে যেগুলো দর্শককে ক্ষণে ক্ষণে রোমাঞ্চিত করবে, একটির সঙ্গে আরেকটি যখন রিলেট করবে তখন আশা করি এই রোমাঞ্চকর একটা জার্নি আপনারা উপভোগ করতে পারবেন। মাথার গাম পায়ে ফেলে কাজটা করেছি, আমরা সবাই করেছি, অ্যান্ড এত যে পরিশ্রম এগুলো সব তখনই সার্থক হবে যখন আপনারা মুভিটা হলে গিয়ে দেখবেন। ডেড বডি ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় সিনেমার আলোচিত তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। আমি যেহেতু হাইটেক কাজ পছন্দ করি, আমার অনেক ভালো লেগেছে। আর আমার যারা ফ্যান আছেন, বাংলাদেশে যারা ফ্যান আছেন, এটা আসলে সিনেমা এমন একটা জিনিস, এটা মুখে বলার জিনিস না। আমাকে ইকবাল ভাই যখন স্টেজে বলেছিল যে অন্ত ভাই আপনি কথা বলবেন না, আমি বলছি আমি ট্রেইলার দেখার পরে বলবো, আমি ট্রেইলার দেখে তারপরে কথা বলবো, কারণ আমি বানিয়ে কিছু বলতে পারবো না। এই জন্য আমি ট্রেইলারটা দেখেছি, সত্যি যারে অসাধারণ একটা ট্রেইলার। ডেড বডি না করে তো ভুলই হয়ে গেল, তাহলে ঈদের মধ্যে একটা ভালো একটা লড়াই শুরু হয়েছে তো আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমার ট্রেলারটা দেখে ভীষণ ভালো লাগলো। আসলে হরর মুভি আমার কাছে মনে হয় যে যারা ইয়াং জেনারেশন তারা খুব পছন্দ করে। ট্রেইলার প্রকাশের পর অতিথিরা জানিয়েছেন মিশ্র মত। নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু জানান, হলিউড স্টাইলের আদলে নির্মিত হয়েছে ডেড বডি সিনেমাটি। আমাদের এখানে কিন্তু নায়ক খুব সংকট, একটা আছে আমাদের অনন্ত জলিল আর একটা আছে সাকিব, আর নাই দুজনকে যদি একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না নায়ক, তো আমার মনে হয় আমরা আরেকটি নায়ক পেয়ে যাবো এই ছবির পর রোশনকে, আমরা ছবি টবি বানাতে পারবো। ভৌতিক গল্পের সঙ্গে অ্যাকশন রোমান্স সবই আছে ডেড বডি সিনেমায়। আপনারা কারা? পৃথিবীর কোন কোর্ট কি আত্মার সাক্ষী নেবে?